माय लार्निंग फ्रेंड, वेलकम टू माय चैनल डीएस लार्निंग। आज के हमें देखा माइक्रोसॉफ्ट एक्सेल साम प्रोडक्ट क्या करा जाए। तार आगे हमें बोलो साम प्रोडक्ट दिए क्या काज करा है। अर्थात देखते ही पाच एखे एक टेबिल कन्टेंट रही है जेखने सीरियल नम्बर आईटीएन नेम ए प्राइस रही है। सीरियल नम्बर 1, 2, 3, 4 থেকে 8 পর্যন্ত রয়েছে এবং আইটেম নেমে যেখানে রয়েছে স্যামসাং এলসিডি, স্যামসাং J7 অর্থাৎ এটা একটা মোবাইল এবং এমআই স্মার্ট এলসিডি টিভি এবং এমআই মোবাইল, আসুস এলসিডি এবং আসুস মোবাইল, সোনি এলসিডি এবং সোনি মোবাইল। আমি চাইছি শুধু স্যামসাং অর্থাৎ যেখানে এলসিডিগুলো রয়েছে শুধু এলসিডিগুলো যাতে যোগফল এখানে দেখায়, অর্থাৎ যেখানে রয়েছে টোটাল এলসিডি প্রাইস এখানে যাতে শুধু এলসিডির যোগফল দেখায় এবং টোটাল মোবাইল প্রাইস যেখানে শুধু মোবাইলের প্রাইসগুলো দেখাবে, সেটা শুধুমাত্র সাম প্রোডাক্ট দিয়ে করা সম্ভব। আমি যদি নর্মাল ফর্মুলা যদি এসইউএম সাম দিয়ে করতে চাই তাহলে কিন্তু আমাকে প্রত্যেকটা আলাদাভাবে এরকম সেল সিলেক্ট করতে হবে এবং বারবার প্লাস লিখতে হবে। অর্থাৎ আমি শুধু এলসিডিগুলো সিলেক্ট করছি, বারবার প্লাস করছি, এখানে যখনই ক্লোজ করে এন্টার দেবো তাহলে আমাকে এলসিডির তাহলে এখানে শুধু আমাকে এলসিডির যোগফলটা দেখাবে। এলসিডি এখানে যোগফল দেখাচ্ছে 71,000। অর্থাৎ এইভাবে যদি 1,000 বা 2,000-এর বেশি কন্টেন্ট থাকে, ডেটা থাকে, তারা কিন্তু আমরা পরপর এরকম সিলেক্ট করে সাম করতে গেলে প্রচুর অসুবিধার মধ্যে পড়ব। কিন্তু আমি চাইছি যাতে এরকম ভাবে না করে যাতে সাম প্রোডাক্ট ইউজ করব যেখানে শুধু কি না এলসিডির যোগফলটা দেখাবে এবং যেখানে শুধু মোবাইলের যোগফল দেখাবে, তাহলে সেটা সাম প্রোডাক্ট দিয়ে কীভাবে করা যায়। সাম প্রোডাক্ট জিনিসটা কি তার আগে বলে নিই। সাম প্রোডাক্টের কাজ হচ্ছে যে 1+1×1, অর্থাৎ যে প্রথম যে আমার সেলটা রয়েছে, প্রথম যে সেলটা তার সঙ্গে পরের যে সেল থাকবে, অর্থাৎ দুখানা অ্যারে সাম প্রোডাক্ট দিতে হয়। এটা একটা আমি অ্যারে ধরে নিচ্ছি, সি পুরো কলমটা যদি একটা অ্যারে হয় তাহলে ডি কলমটা এটা একটা অ্যারে। প্রথম অ্যারে যে রয়েছে, প্রথম যে আমার কলমটা রয়েছে তার সঙ্গে 1+, অর্থাৎ এটার সঙ্গে যোগ করবে কাকে, দ্বিতীয় যে সেলটা রয়েছে তার সঙ্গে 1 গুণ করে। অর্থাৎ যেটা আমি বলতে পারি যে এখানে আমার যে কন্টেন্টটা রয়েছে তার সঙ্গে দ্বিতীয় যে অ্যারে রয়েছে, অর্থাৎ প্রথম যে অ্যারে রয়েছে তার সঙ্গে দ্বিতীয় অ্যারের গুণফল করে তারপর সেটা যোগ করে। অর্থাৎ আমি যদি এরকম বোঝাই যে এখানে 1 না অন্য কিছু দিই, এখানে আমি দিলাম 5×6, তাহলে এই দুটোর গুণফল কত হয় আমরা সবাই জানি, এই দুটোর গুণফল হবে হচ্ছে 30। একইভাবে এখানে যদি আমি 4×8 করছি, অর্থাৎ এই দুটোর গুণফল এখানে কত হচ্ছে 32। তাহলে সাম প্রোডাক্টের কাজ কি, দুটো অ্যারের অর্থাৎ 5 আর 6-এর গুণফল যেটা হচ্ছে পরের যে সেলটা রয়েছে 4 এবং 8, এই দুটোর গুণফল যেটা হচ্ছে তার যোগ করা, তাহলে এখানে কত হচ্ছে 92। এটা হচ্ছে সাম প্রোডাক্টের কাজ। কিন্তু আমি এটা আমি জাস্ট নর্মাল বোঝানোর জন্য দেখালাম যে সাম প্রোডাক্ট কীভাবে কাজ করে, তো এবার ফর্মুলায় দেখাবো যে সাম প্রোডাক্ট কীভাবে করতে হয়। কিন্তু তার আগে এখানে আমাকে একটা সেল অ্যারে অর্থাৎ এখানে একটা অ্যারে তৈরি করে রাখতে হবে যেখানে আমি শুধু এলসিডিগুলো যোগ করতে চাইছি, অর্থাৎ মোবাইলগুলো আমার যাতে কোনো জিরো ভ্যালু আছে। তার জন্য এখানে সিম্পলি আমাকে প্রথমে যেখানে এলসিডি রয়েছে দেখতে পাচ্ছ যে আমার সেলটাই, সেই সেলের ঘরে এখানে প্রথমে 1 লিখব এবং নিচের সেল এখানে আমি 0 লিখব। এটাকে যদি আমি সিলেক্ট করে ড্র্যাগ করতে চাই তাহলে কিন্তু এরকম -1, 2, 3, 4, 5 এইভাবে চলে আসবে। কিন্তু আমি চাইছি যাতে পরপর এখানে 1, 0 যেইভাবে আমি কন্টেন্ট টাইপ করলাম 1, 0, 1, 0 এইভাবে যাতে প্রত্যেকটা আসে। সেটা করার জন্য আগে আমাকে 1 আর 0 যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমাকে কন্ট্রোল প্রেস করে রাখতে হবে। কন্ট্রোল প্রেস করার পর আমি যেখানে ড্র্যাগ অপশন আমরা সবাই জানি, ড্র্যাগ অপশনে ওখানে আমি মাউসের পয়েন্টারটা নিয়ে যাব। দেখতেই পাচ্ছ ড্র্যাগ অপশনের ওপরে একটা প্লাস রয়েছে, অর্থাৎ প্লাসের উপরে একটা প্লাস রয়েছে, অর্থাৎ সেটা আমি কন্ট্রোল প্রেস করে আছি বলে তার জন্য সিম্বলটা দেখাচ্ছে। সিম্পলি সেই ড্র্যাগ অপশনটা টেনে নিয়ে আমি টেনে দেবো মোবাইল পর্যন্ত, অর্থাৎ প্রথম আমি যে সেল আছে 1 থেকে 8 পর্যন্ত টেনে নিলাম। দেখতেই পাচ্ছি এখানে তারা কিন্তু পরপর 1, 0, 1, 0 করে চলে এসেছে। অর্থাৎ আমি বলেছিলাম যে দুটো সেলের গুণফল
যেটা হয় তার সঙ্গে যোগফল করবো, অর্থাৎ এই দুটো সেলের গুণফল এবং পরে এই দুটো সেলের গুণফল, পরে এই দুটো সেলের গুণফল, অর্থাৎ প্রত্যেকটা অ্যারের গুণফল যা হবে সেটা যোগ করে একে সাম প্রোডাক্ট। তো আমি দেখতেই পাচ্ছ প্রথমে আমি এলসিডি ওয়ান লিখেছি এবং যেটা স্যামসুং যেগুলো মোবাইল রয়েছে সেগুলো প্রত্যেকটা কন্ট্রোলের ঘরে আমি জিরো করে রেখেছি, অর্থাৎ জিরোর সঙ্গে কোনো ভ্যালু যখন গুণ হয় তাহলে সেটা জিরোই আসে, তাহলে সেটা কাউন্টেবল হবে না, তার জন্য এখানে আমি ওয়ান জিরো করে রেখেছি। এবার সিম্পলি এখানে আমি সাম প্রোডাক্ট করতে চাইছি, সাম প্রোডাক্ট লিখবো ইকুয়াল টু সাম লিখবো প্রোডাক্ট, এখানে চলে এসছে সাম প্রোডাক্টগুলো দেখতেই পাচ্ছ ফার্স্ট রেখে চলে আসবে। সিম্পলি প্রথম যে অ্যারে আমার রয়েছে অর্থাৎ আমার মোবাইল এবং এলসিডির যে প্রাইসগুলো রয়েছে সেটা সিলেক্ট করলাম, সিম্পলি কমা বসালাম। একইভাবে দ্বিতীয় যে অ্যারে রয়েছে অ্যারে থ্রি সেটা আমি সিলেক্ট করে নিলাম, পরে যে অ্যারেটা আছে সেটা তবে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিই, জাস্ট এখানে এখানে শূন্য একটা বসে গেছে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবা। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে এলসিডির যে প্রাইসটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে। একইভাবে যদি আমি মোবাইলটা করতে চাই, অর্থাৎ মোবাইলের আমি যদি সাম প্রোডাক্ট বার করতে চাই, তার জন্য সিম্পলি এখানে আগে আমাকে জিরো আর ওয়ান আনতে হবে, এটা যখন সরিয়ে দেবো তাহলে এর ভ্যালু জিরো হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যদি আবার মোবাইলের প্রাইসটা আনতে যাই, সিম্পলি এখানে একটা কন্টেন্ট করে নেব, এখানে জিরো এবং এখানে ওয়ান লিখব, লেখার পর দুটো সিলেক্ট করব, একইভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, করে নিয়ে আমি এটা জাস্ট টেনে দিচ্ছি, চলে আসলো। এবার আমার তাহলে এলসিডির যে ভ্যালু আছে সেগুলো জিরো হবে এবং মোবাইলের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো গুণ করে আমরা একটা ভ্যালু পাবো। সিম্পলি এখানে সাম প্রোডাক্ট বসাবো, ইকুয়াল টু সাম প্রোডাক্ট লিখলাম, লিখে ফার্স্ট যে কন্টেন্ট আছে অ্যারেটা সেটা দিলাম, সেকেন্ড যে অ্যারে আছে সেটা দেওয়ার আগে এখানে একটা কমা বসাবো, বসিয়ে নিয়ে সেকেন্ড অ্যারেটা বসালাম, বসিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখতে পাচ্ছ এবার শুধু মোবাইলের যে আমার প্রাইসগুলো রয়েছে, অর্থাৎ মোবাইলের যতগুলো প্রাইস আছে প্রত্যেকটা এখানে যোগফল করে বসিয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা সাম প্রোডাক্ট করতে চাই। এখানে যে হাজার বা 2000 3000 তার বেশি যদি কন্টেন্ট থাকে তাহলে কিন্তু আমরা শুধু যে কোনো একটা কন্টেন্ট, অর্থাৎ শুধু এলসিডির যোগফল বার করতে পারলাম, বা শুধু মোবাইলের, বা শুধু আমরা একটা যদি কম্পিউটারের, অর্থাৎ শুধু মনিটারে আমরা যোগফল বার করছি, টোটাল র্যাম কত আছে সেগুলো যোগফল করছি, অর্থাৎ এক একটা সিঙ্গেল আইটেমের যতগুলো সিঙ্গেল আইটেম আছে প্রত্যেকটার একই কন্টেন্টে আমি যোগ করে বসাচ্ছি। তার মানে হচ্ছে আমি শুধু যদি টিভির যতগুলো কোম্পানির টিভি আছে প্রত্যেকটা টিভির যদি যোগফল করতে চাই তাহলে সেটা আমার সম্পর্কটা করতে পারবো। এটা হচ্ছে জাস্ট সিম্পলভাবে একটা সহজ উপায় দেখালাম ওয়ান জিরো টাইপ করে। এছাড়াও আমি যদি 10 টাইপ না করে ফর্মুলা দিয়েও কিন্তু সাম প্রোডাক্ট যোগ করা যায়, সেটা আমি তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে এবং মাইক্রোসফট অফিসের ওপরে এক্সেল আছে, এমএস অ্যাক্সেস আছে এবং ওয়ার্ড আছে, আরও অনেক মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও রয়েছে, এই সমস্ত সফটওয়্যার মাইক্রোসফট অফিসের ওপরে যদি তোমাদের কোনোরকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো বন্ধুরা, ধন্যবাদ।